নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে আমরা যাচ্ছি একটা মন্দির দর্শন করতে, যেটা তৈরি হয়েছে কালীঘাট মন্দিরের অনুরূপে। তো সেই ভিডিওটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের ভিডিও, যে আমাদের গন্তব্যস্থলের দিকে। তো চলুন আমরা যেতে লাগি। তো আমরা বেরিয়ে পড়েছি বন্ধুরা আমাদের এই গ্রামের পথ দিয়ে, এখন যাচ্ছি। এরপরে মেন রোডে উঠবো, ওখান থেকে মিনিমাম প্রায় 5 কিলোমিটার, তারপরে আমরা আমাদের মন্দিরে পৌঁছাবো। গ্রামের পথ ছেড়ে দিয়ে আমরা এখন মন্দিরের পথের রাস্তায় উঠেছি। আর এই মন্দির সম্বন্ধে কিছু কথা আপনাদেরকে জানাই, যে এই মন্দিরটা অনেক প্রায় 200 বছর আগে মন্দির। সেই মন্দিরটা এখন নতুন করে তৈরি করা হয়েছে কালীঘাট মন্দিরের অবিকলে। আমার শোনা মতে, যেটা শুনেছি সেটাই বলব। যেতে যেতে কিছু আশেপাশের ভিউ আমি নিলাম আর সেটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। মন্দিরের দিকে আর এক কিছুটা পথ গেলেই আমরা মন্দিরে পৌঁছে যাব। পৌঁছে গেলাম আমাদের সেই মন্দিরে। আপনারা দেখতে তো পাচ্ছেন যে কিছুটা অবিকল ঠিক সেই কালীঘাট মন্দিরের মতনই। যে মন্দিরটার কথা বলছিলাম আপনাদেরকে, এই সেই মন্দিরটা দেখুন আপনারা সবাই। আর ঠিক যেন কালীঘাট মন্দিরের মতনই হয়েছে এই মন্দিরটা। যদিও প্রায় 8-10 বছর আগে একটা পুরনো মন্দিরই ছিল, যার বয়স ছিল প্রায় 200 বছর। এখন সরকার থেকে অনুমোদন পাওয়ার পরে এটা তৈরি করা হয়েছে কালীঘাট মন্দিরের অবিকল। সামনের পোর্শন ওপরে কাজ চলছে, এখনও পুরো কাজ কমপ্লিট হয়নি। তাই মন্দিরের ঠাকুরটাকে, মানে আমাদের সবার মা কালীমাকে বাইরেই রাখা হয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। মন্দিরের অফিস ঘর, কোনো সমস্যার মধ্যে পড়লে আপনারা এই অফিসে কর্মকর্তাদের কাছে জানাতে পারেন, তারা সমস্ত সমস্যার সমাধান করবে। আর কিছুটা এগোলেই এখানে দেখতে পাবেন আপনারা রাধা মাধবের মন্দির। তার পাশের ঘরেই রয়েছে আমাদের দেবাদিদেব মহাদেবের মন্দির। সামনের দিকেই রয়েছে নতুন করে তৈরি করা ভগবান শিবের মন্দির। তো আপনারা দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এটাই নতুন করে তৈরি করা হয়েছে ভগবান শিব মূর্তি। তো আপনারা এই মন্দিরটাকে দেখুন। এই মন্দিরটা রিসেন্ট তৈরি করা হয়েছে, প্রায় মাসখানেক মতন হচ্ছে এই মন্দিরটাকে তৈরি করা হয়েছে। ভিউটা একটু ভালো নেওয়ার জন্য এখান থেকে ভিডিওটা তুললাম, যদিও মন্দিরের এই সাইডটা উল্টো, ওটাই সামনের সাইড, ও সাইড থেকে ভালো ভিউ আসছিল না বলে। আপনারা দেখতে পাবেন মন্দিরের একদম গা ঘেঁষে একটা নদী চলে গেছে, যে নদীটা ইচ্ছামতী নদীর সঙ্গে মিলিত হয়েছে। আপনারা সেই নদীটির কিছুটা ভিউ দেখুন। Thank you.
যদি ভিডিওটিকে আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে টিপে দেবেন যাতে আমার কোনো ভিডিও মিস না যায়। তো চলুন, টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।